ফেমিনিন, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি অনেকদিন পর এসেছি। সত্যি কথা বলতে আমি ঠিকমতোই দু তিন দিন আমি হচ্ছে ভিডিও আমি দিতে পারিনি, কেননা হচ্ছে একটু শরীরটা অসুস্থ হয়েছিল। বাবা তোমাদের বলেছিলাম যে পাটা আমার হচ্ছে ব্যথার জন্য আমি যেন কোনো ব্লগ দিতে পারিনি। তো সকাল থেকে আসতে পারিনি, বৃষ্টি পড়ছিল, তার মধ্যে পড়ে গেছে নাকি বৃষ্টি পড়ছিল, তার মধ্যে হচ্ছে সময় পাইনি, ওই জন্য আজকে আসতে পারিনি। তো এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের কাছে, তো অনেকদিন পর এলাম। তো কী বলবো, তো যারা প্রথম পিরিয়ড দেখছো তোরা প্লিজ আমাদের দিকে সাবস্ক্রাইব করে নাও। আর এখন সন্ধ্যে মানেই বুঝতেই পারছো চা, সন্ধ্যাবেলা তো যা একটু চা করলাম। আর আজকে হচ্ছে একটা সন্ধ্যাবেলা হচ্ছে কী বলবো, মানে টিফিনটা একটু মানে ভালো হতে চলেছে, কেননা বাইরে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে অনেকদিন পর সবাই বলছে একটু রোল খাবে, তো আমি বললাম ঠিক আছে সব কিছু আমাকে এনে দাও। এই জন্য সব এনে দিয়েছি, দেখো হচ্ছে ময়দা, তারপর হচ্ছে এখানে হচ্ছে সস, ডিম টিম সব আছে, আরও ওপরে ডিম আছে, এই জন্য আর দুটো কম ছিল, দুটো নিয়ে এসেছে। আর আমি কী করেছি আগে থাকতে, এই দেখো এটা হচ্ছে শসা, পেঁয়াজ ফিয়াজ সব কেটে রেখেছি, লেবু পাতি লেবু সব কেটে রেখেছি। এটা হচ্ছে করবো, তো বাবুকে খাইয়ে দিই, তারপর হচ্ছে চা খাবো, চা খেয়ে তারপর ময়দা মাখবো, তারপর করে দেবো। আমার মেয়ে তো লাফা চা, মেয়ে বলে নাকি চারটে খাবে, যে একটাতে উঠতে হবে, দেখো উল্টো দুষ্টুমি করছে, ওই জন্য চেঁচামেচি হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে তোমার পরে কথা হচ্ছে, সঙ্গে থাকো। আর চ্যালেঞ্জ ভিডিওটা আসবে, আমি আমার হাজব্যান্ড করবো রাত্রিবেলা চ্যালেঞ্জ ভিডিওটা, ওটা ফ্রম কর দেখতে পারবে কে জিতলো। তো চলো চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা আমার হচ্ছে চা খাওয়া হচ্ছে হয়ে গেছে, এবার আমি চলে এসেছি যে ময়দা মাখতে, এটা হচ্ছে ডাম লাগিয়েছি। তো ময়দাটা মেখে নিই, আমার মেয়ে তো পাগল করে দিচ্ছে, হচ্ছে মা কখন করে দেবে কখন করে দেবে বলে পাগল করে দিচ্ছে। তো কতটা ঝটপট করে ময়দাটা মেখে, তো এর মধ্যে একটু নুন নিয়ে নেবো, নিয়ে ময়দাটা মেখে দিই। তো চলো বড়ো বড়ো করে আমি হচ্ছে লেচি কেটে রেখেছি, দেখো লেচি কাটা হয়ে গেছে। তো চলো আগে মেয়েকে আর হচ্ছে মাকে আগে দিয়ে দিই, আমরা রাতেই খাবো, কেন আজকে চ্যালেঞ্জ ভিডিও করবো, ওই ভিডিওটা তোমাদের প্রথমেই বললাম দিতে হবে। তো চলো হ্যাঁ যাই, তো চলো বন্ধুরা পরের কথা বলছি। বন্ধুরা আমি এখানেই হচ্ছে পেলে নিই, এখানে আমার সুবিধা হয়, ঠিক এইভাবে বড়ো করে পেলে নেবো, পেলে তারপর ভেজে নেবো। তো চলো এইভাবে এক এক করে হচ্ছে পেলে নিই। তো এই দেখো বন্ধুরা আমি হচ্ছে এইভাবে এক এক করে ভেজে নিচ্ছি, এগুলো কী বলতো একটু বড়ো চাটু হলে খুবই সুবিধার হয়, কেন আমার যেহেতু বড়ো চাটু না এইভাবে আমাকে একটু কষ্ট করে করতে হয়। এইভাবে এক এক করে আমি সেকে নেব, মানে বেশি ভাজবো না, হালকা খালি করে একটু খালি সেকে নিচ্ছি। তো এরপর আমি একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে একটু বেশি করেই তেল দিলাম, যেই ডিমটা আমি দিয়ে দেবো। এভাবে আমি এক এক করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এদিকে হচ্ছে রোল হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি হচ্ছে এক এক করে এবার সাজাবো। তো এর মধ্যে হচ্ছে এই যে শসা আর পেঁয়াজ এইভাবে দিয়ে দেবো, পাতিলেবু কেটে রেখেছি, এই দেখো একটু পাতিলেবু দিয়ে দিলাম, এবার এর মধ্যে একটু হচ্ছে নুন ছড়িয়ে দেবো, একটু বিট লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সস, তোমরা এতে চাইলে চিলি সসও দিতে পারো। এবার আমি এটা এইভাবে মুড়ি নিচ্ছি, তারপরে এই সাদা পেপারটা দিয়ে
মুড়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার হচ্ছে রোল হচ্ছে কমপ্লিট। বন্ধুরা আমার হচ্ছে রোল হচ্ছে কমপ্লিট আর একদম খুবই হচ্ছে নরম, একদম তুলতুলে রোল হয়েছে। তো দেখি, দেখো বলতে না বলতে বৃষ্টিও নেমে গেল। তো বাইরে বৃষ্টি আর সাথে গরম গরম ঘরের রোল খাওয়া হবে। তো সন্ধ্যেটা বললাম না, টিফিনটা আজকে খুব মজাদার হতে চলেছে। তো আমার মেয়ে তো দাঁড়িয়েই আছে সামনে, কখন এটাকে খাবে। তো চলো আর একটা বানিয়ে দাবাই দেখে এরা বলে খেয়ে দেখু যে কেমন হয়েছে দোকানের রোল। চলো তো চলো খেয়ে দেখু, মানে ঘরেতে হবে যে কেমন হয়েছে। আমাদের গুড্ডু আবার তাকিয়ে আছে, ভাবছে কি খাচ্ছে। তো চলো কোথাও মেয়েও দেখো, মেয়েও খেয়ে বল কেমন হয়েছে বলছো। দাঁড়াও, কেমন হয়েছে? হেভি হয়েছে? আর কটা খাবে? খুশি হয়েছো? তাহলে এর ভালো হয়েছে? ঠিক আছে, তো চলো বন্ধুরা এখনো এসেছে। এবার একটু ডিমের অমলেট করছি। এই দেখো ডিমের অমলেট হচ্ছে। তো ডিমের অমলেট ওর জন্য আলু সেদ্ধ, ওখানে রাত্রের দিকে সিম্পল খাবারই খায়, পছন্দ করে। টকের ডাল আছে আর আমাদের পুঁই শাক দেখা, তো ওখানে পুঁই শাক ছিল। এবার ওর ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট দিয়ে খাবে। তো চলো ওকে খেতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজে। চলো আমাদের দোকানে হচ্ছে রসমালাই। তো রসমালাই একসাথে খেলে তোমাদের একটা গুড নাইট জানিয়ে দিচ্ছি। তাহলে এখন তার শুধু দেখানোর নেই। তো চলো গুড নাইট, শুভরাত্রি।